সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আশিক আহমেদ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় গল্প পাপ। হুমায়ুন আহমেদ স্যারের সবগুলো লেখা নিয়মিত শুনতে বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনে আসি পাপ। পাপ পুণ্য নিয়ে আমার নিজের কিছু সমস্যা আছে। পাপ কি, পুণ্যই বা কি? যা কল্যাণকর তাই কি পুণ্য? যা একজনের জন্যে কল্যাণকর তা অন্যের জন্যে অকল্যাণকর হতে পারে। সেখানে পাপ পুণ্য কীভাবে আলাদা করব? আমি পাপ এবং পুণ্য ব্যাখ্যা করার চেষ্টায় অনেক গল্প লিখেছি। এর মধ্যে একটি গল্প পাপ আমার খুব পছন্দের। পাঠকদের জন্য পাপ বিষয়ক তিনটি গল্প দিয়ে দিলাম। পাপ, হাজি মান্না মিয়া, সালাম সাহেবের পাপ। এর মধ্যে পাপ শিরোনামের গল্পটি পুরাতন। সংকলনে একটি পুরনো গল্প ঢুকিয়ে দেবার অপরাধের জন্যে ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য খারাপ না, কিন্তু পাঠকদের আমার চিন্তার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেয়া। পাপ বিষয়ে হিলায়ার ব্যালকের একটি লেখা আছে, লেখাটি উদ্ধৃত করবার লোভ সামলাতে পারছি না। When I am dead, I hope it may be said, his sins were scarlet, but his books were red. আমি যখন মারা যাব আশা করি তখন বলা হবে, লোকটির পাপগুলো ছিল রঙিন কিন্তু তার বইগুলো পঠিত হয়েছিল। ভাই, আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি। পাপটা আমি করেছিলাম, নিজের ইচ্ছায় করিনি, স্ত্রীর কারণে করেছিলাম। স্ত্রীদের কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে, মানুষের আদি পাপও বিবি হওয়ার কারণে হয়েছিল। আপনাকে এসব কথা বলা অর্থহীন, আপনি জ্ঞানী মানুষ, আদি পাপের গল্প আপনি জানবেন না তো কে জানবে। যাই হোক, মূল গল্পটা বলি। আমি তখন মাধবখালী ইউনিয়নে মাস্টারি করি, গ্রামের নাম ধলা, ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। নতুন বিবাহ করেছি, স্ত্রী সঙ্গে থাকেন। আমার বয়স তখন 25-এর মতো হবে। আমার স্ত্রী নিতান্তই বালিকা, 15-16 মতো বয়স। ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম। স্কুলের কাছেই অনেকখানি জায়গা নিয়ে আমার টিনের ঘর। আমরা সুখে ছিলাম, ফুলের গাছগাছালির খুব শখ। সে গাছপালা দিয়ে বাড়ি ভরে ফেলল। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, ফুলি আমার স্ত্রীর ডাকনাম, ভালো নাম নাসিমা খাতুন। বুঝলেন ভাই সাহেব, ধলা বড় সুন্দর গ্রাম, একেবারে নদীর তীরের গ্রাম। নদীর নাম কাঞ্চন, মাছ খুবই সস্তা। জেলেরা নদী থেকে টাটকা মাছ বাড়িতে দিয়ে যায়, তার স্বাদই অন্যরকম। 15 বছর আগের কথা বলছি, এখনও সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে। শীতের সময় বোয়াল মাছ থাকতো তেলে ভর্তি। ধলা গ্রামের মানুষজনও খুব মিশুক। আজকাল গ্রাম বলতেই ভিলেজ পলিটিক্সের কথা মনে আসে, দলাদলি, মারামারি, কাটাকাটি। ধলা গ্রামে এসব কিছুই ছিল না। শিক্ষক হিসাবে আমার অন্যরকম মর্যাদা ছিল, যে কোনো বিয়ে শাদিতে আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যেত। গ্রাম্য সালিশিতে আমার বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া হতো। 2 বছর খুব সুখে কাটল, তারপরই সংগ্রাম শুরু হলো। আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ, গ্রামের লোকের কাছে সংগ্রাম। ধলাগ্রাম অনেক ভিতরের দিকে, পাকবাহিনী কোনোদিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি। কিন্তু জুন মাসের দিকে পাকবাহিনীর গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করল, মাধবখালী ইউনিয়নে মিলিটারি ঘাঁটি করল, শুরু করল অত্যাচার। তাদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নাই, আপনি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন। আমি শুধু একটা ঘটনা বলি। কাঞ্চন নদীর এক পাড়ে ধলা গ্রাম, অন্য পাড়ে চরহাজরা। জুন মাসের 19 তারিখ চরহাজরা গ্রামে মিলিটারির গানবোট ভিড়ল। চরহাজরার বিশিষ্ট মাতব্বর ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব সমাদর করে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। ভাই সাহেব, আপনি এর অন্য অর্থ করবেন না, তখন তাদের সমাদর করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই এর হাত পা ছিল বাঁধা। ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব আদর যত্ন করলেন, ডাব পেড়ে খাওয়ালেন, দুপুরে খানা খাওয়ার জন্য খাসি জবেহ করলেন। মিলিটারিরা সন্ধ্যা পর্যন্ত থাকল, খানাপিনা করল। যাবার সময় ইয়াকুব আলী সাহেবের 2 মেয়ে আর ছেলের বউকে তুলে নিয়ে চলে গেল, আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। এখন গল্পের মতো মনে হয়, কিন্তু এটা বাস্তব সত্য, আমার নিজের দেখা। সেই দিনের খানায় শরীর হওয়ার জন্য ইয়াকুব আলী সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন, নিয়ে যাবার জন্যে নৌকা পাঠিয়েছিলেন, আমি গিয়েছিলাম। চরহাজরার ঘটনার পরে
আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম। গজবের হাত থেকে বাঁচার জন্যে মসজিদে কোরআন খতম দেয়া হলো, গ্রাম বন্ধ করা হলো, 1,24,000 বার সূরা এখলাস পাঠ করা হলো। কি যে অশান্তিতে আমাদের দিন গিয়েছে ভাই সাহেব, আপনাকে কি বলবো। রাতে এক ফোঁটা ঘুম হতো না। আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা, 7 মাস চলছে, হাতে নাই একটা পয়সা, স্কুলের বেতন বন্ধ, গ্রামের বাড়ি থেকে যে টাকা পাঠাবে সে উপায়ও নাই, দেশে যোগাযোগ বলতে তখন কিছুই নাই, কেউ কারো খোঁজ জানে না। কি যে বিপদে পড়লাম, সুবহানাল্লাহ, বিপদের উপর বিপদ। জুলাই মাসের শেষের দিকে মুক্তিবাহিনী দেখা দিল, নৌকায় করে আসে দুই একটা ফুটফাট করে উধাও হয়ে যায়, বিপদে পড়ি আমরা। মিলিটারি এসে গ্রামের পর গ্রাম জ্বালায় দিয়ে যায়। মুক্তিবাহিনীর তখন আর কোনো নাড়াচাড়া পাওয়া যায় না। সেপ্টেম্বর মাসের শেষের দিকের অবস্থার পরিবর্তন হলো। মুক্তিবাহিনী তখন শুধু আর ফুটফাট করে না, রীতিমতো যুদ্ধ করে, ভালো যুদ্ধ। বললে বিশ্বাস করবেন না, এরা কাঞ্চন নদীতে মিলিটারির একটা লঞ্চ ডুবায় দিল। লঞ্চ ডুবার ঘটনা ঘটল সেপ্টেম্বর মাসের 26 তারিখ। স্বাধীন বাংলা বেতার থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল। ভাই সাহেব হয়তো শুনেছেন, বলা হয়েছিল শতাধিক মিলিটারির প্রাণ সংহার হয়েছে। এটা অবশ্য ঠিক না, মিলিটারি অল্পই ছিল, বেশিরভাগ ছিল রাজাকার। রাজাকারগুলো সাঁতরে পাড়ে উঠেছে, গ্রামের লোকেরাই তাদের পিটিয়ে মেরে ফেলেছে। যুদ্ধ খুব খারাপ জিনিস ভাই সাহেব, যুদ্ধ অতি সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে। এটা আমার নিজের চোখে দেখা। এখন মূল গল্পটা আপনাকে বলি। সেপ্টেম্বর মাসের 28 তারিখের ঘটনা। মাগরিবের নামাজ পড়ে বারান্দায় বসে আছি, তুমুল বর্ষণ হচ্ছে, ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। একা একা বৃষ্টি দেখছি। আমার স্ত্রী শোবার ঘরে, ঘর অন্ধকার করে শুয়ে আছে, তার শরীর খুব খারাপ, দুদিন ধরে কিছুই খেতে পারছে না, যা খায় বমি করে দেয়, শরীর অত্যন্ত দুর্বল, কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না। ডাক্তার যে দেখাবো সেই উপায় নাই, ডাক্তার পাবো কই। মাধবখালীতে একজন MBBS ডাক্তার ছিলেন, বাবু নলিনী কুমার রায়, ভালোই ডাক্তার। মিলিটারি মাধবখালীতে এসে প্রথম দিনই তাকে মেরে ফেলেছে। যে কথা বলছিলাম, আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি, মন অত্যন্ত খারাপ, বৃষ্টির বেগ বাড়তে লাগলো, একসময় প্রায় ঝড়ের মতো শুরু হলো, বাড়ি ঘর কাঁপতে শুরু করলো, আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। পুরনো নড়বড়ে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব, কাজেই মোক্তার সাহেবের পাকা দালান, কাছেই মোক্তার সাহেবের পাকা দালান, স্ত্রীকে নিয়ে সেখানে উঠব কি না ভাবছি। তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকল, আমি অন্ধকারে ঘরে ঢুকলাম। ফুলি ফিসফিস করে বলল, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমি বললাম, কি কথা? ফুলি বলল, আমার কাছে এসে বসো। আমি বসলাম। ফুলি বলল, আমি যদি তোমার কাছে কোনো জিনিস চাই তুমি আমাকে দিবে? আমি বললাম, ক্ষমতার ভিতরে থাকলে অবশ্যই দিব, আকাশের চাঁদ চাইলে তো দিতে পারবো না। জিনিসটা কি? তুমি আগে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। আমি তার কপালে হাত রেখে বললাম, প্রতিজ্ঞা করলাম, এখন বলো ব্যাপার কি। হারিকেনটা জ্বালাও। হারিকেন জ্বালালাম, দেখি তার বালিশের কাছে একটা কোরআন শরীফ। আমাকে বলল, আল্লাহ পাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি কথা রাখবে। আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম, ব্যাপার কি? পুঁয়াতি অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পাগলামি ভর করে, আমি ভাবলাম এরকম কিছুই হবে, দেখা যাবে আসল ব্যাপার কিছুই না। আমি কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করলাম, তারপর বললাম, এখন বলো আমাকে করতে হবে কি। একটা মানুষ আমার কাছে আশ্রয় নিয়েছে, তার জীবন রক্ষা করতে হবে, কিছু বুঝতে পারছি না। কে তোমার কাছে আশ্রয় নিল? ফুলি থেমে থেমে চাপা গলায় যা বলল তাতে আমার কলিজা শুকায় গেল। দুদিন আগে মিলিটারি লঞ্চ ডুবি হয়েছে, একটা মিলিটারি নাকি সাঁতরে কুলে উঠেছে, আমাদের বাড়ির পেছন দিকে কলাগাছের ঝোপের আড়ালে বসেছিল। ফুলিকে দেখে বহেনজি বলে ডাক দিয়ে কেঁদে উঠেছে, ফুলি তাকে আশ্রয় দিয়েছে। আমি হতভম্ব গলায় বললাম, দুদিন ধরে একটা মিলিটারি আমার বাড়িতে আছে? ফুলি বলল, সত্যি কথা বলছো? হ্যাঁ সত্যি। এখন তুমি আমাকে মাধবখালী নিয়ে যাও, মাধবখালীতে মিলিটারি ক্যাম্প আছে, আজ ঝড় বৃষ্টির রাত আছে, অন্ধকারে অন্ধকারে চলে যাও। রিপিট, হ্যাঁ সত্যি, এখন তুমি তাকে মাধবখালী নিয়ে যাও, মাধবখালীতে মিলিটারি ক্যাম্প আছে,
আজ ঝড় বৃষ্টির রাত আছে, অন্ধকারে অন্ধকারে চলে যাও, কেউ টের পাবে না। তোমার কি মাথাটা খারাপ? আমার মাথা খারাপ হোক আর যাই হোক, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ। আমি মিলিটারি নিয়ে রওনা হব, পথে আমাকে ধরবে মুক্তিবাহিনী, দুজনকেই গুলি করে মারবে। এই রকম ঝড় বৃষ্টির রাতে কেউ বের হবে না। তুমি রওনা হয়ে যাও। ব্যাটা আছে কোথায়? আসো তোমাকে দেখাই। সঙ্গে অস্ত্রশস্ত্র কি আছে? কিছুই নাই, খালি হাতে সাঁতরে পাড়ে উঠেছিল। আমি মোটেই ভরসা পেলাম না, অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা, জেনে শুনে এরকম বিপজ্জনক শত্রু শুধুমাত্র মেয়ে ছেলেদের পক্ষেই ঘরে রাখা সম্ভব। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি ক্ষীণ গলায় বললাম, হারামজাদা কই? ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল, এমনিতে সে কোনো কিছু না ধরে উঠে দাঁড়াতে পারে না। আজ দেখি হারিকেন হাতে গটগট করে যাচ্ছে। রান্নাঘরের পাশে ভাড়ার ঘর জাতীয় ছোট একটা ঘর আছে, সেখানে চাল ডাল পেঁয়াজ টেয়াজ থাকে। ফুলি আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল। দেখি ঘরটা তালাবদ্ধ, একটা মাস্টার লক তালা ঝুলছে। ফুলি তালা খুলল, হারিকেন উঁচু করে ধরল। দেখি ঘরের কোনায় কম্বল বিছানো, কম্বলের উপর নিতান্তই অল্প বয়সী একটা ছেলে বসে আছে। তার পরনে আমার লুঙ্গি, আমার পাঞ্জাবি, ঘরের এক কোনায় পানির জগ গ্লাস। পাকিস্তানি মিলিটারির সাহসের কত গল্প শুনেছি, এখন উল্টা জিনিস দেখলাম। ছেলেটা আমাকে দেখে ভয়ে শিউরে উঠল, গুঁটি শুটি মেরে গেল। ফুলি তাকে ইশারায় বলল, ভয় নাই। আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছি, এত কাছ থেকে আগে কোনোদিন মিলিটারি দেখিনি, এই প্রথম দেখছি। লুঙ্গি পাঞ্জাবি পরা বলেই বোধ হয় একে দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো, শুধু রংটা বেশি ফর্সা আর নাক মুখ কাঁটা কাঁটা। আমি ফুলিকে বললাম, এর নাম কি? ফুলি গড়গড় করে বলল, এর নাম দিলদার, লেফটেন্যান্ট, বাড়ি হলো বালাকোটে। রেশমি নামের ওদের গাঁয়ের একটি মেয়ের সঙ্গে ওর খুব ভাব, যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েটাকে বিয়ে করবে। রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না, অবিকল ডানা কাটা পরি, রেশমির ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি, বালিশের নিচে এই ছবি না রাখলে সে ঘুমাতে পারে না। কারো ছবি দেখারই আমার কোনো শখ ছিল না, আমার মাথা তখন ঘুরছে, একা সমস্যায় পড়লাম। ফুলি তারপরেও ছবি দেখালো, ঘাগরা পরা একটা মেয়ে, মুখ হাসি হাসি। ফুলি বলল, মেয়েটা সুন্দর কেমন দেখলে? আমি বললাম, এখন তুমি ওকে মাধবখালি পৌঁছে দেবার ব্যবস্থা করো, আজ রাতেই করো। দেখি দেখা দেখের কিছু না, তুমি রওনা হও, মাধবখালি তো পায়ে হেঁটে যাওয়া যাবে না, নৌকা লাগবে, নৌকার ব্যবস্থা করো, ওকে পার করার জন্যে আজ রাতেই সবচেয়ে ভালো। ভয়ে বেচারা অস্থির হয়ে গেছে, পানি ছাড়া কিছু খেতে পারছে না। আমি শুকনা গলায় বললাম, দেখি কি করা যায়। ফুলি মিলিটারির দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, তোমার আর কোনো ভয় নাই, আমার স্বামী তোমাকে নিরাপদে পৌঁছে দিবে, তুমি এখন চারটা ভাত খাও। মিলিটারি বাংলা ভাষার কি বুঝলো কে জানে, সে শুধু বলল, শুক্রিয়া বাহেনজি, লাখ শুক্রিয়া। ফুলি ভাত বেড়ে নিয়ে এলো, তাকে খাওয়াতে বসল, আমাকে বলল, তুমি দেরি করো না, চলে যাও। আমি ছাতা হাতে বাড়ি থেকে বের হলাম, তখনও ঝুম বৃষ্টি চলছে, তবে বাতাস কমে গেছে। আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি, কী করা যায় কিছুই ভেবে পাচ্ছি না। স্ত্রীকে কথা দিয়েছি, আল্লাহ পাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার, ছেলেটার জন্য মায়াও লাগছে, বাচ্চা ছেলে, এরা হুকুমের চাকর, উপরওয়ালার হুকুমে চলতে হয়, তাছাড়া বেচারা জীবনই শুরু করে নাই, দেশে ফিরে বিয়ে শাদী করবে, সুন্দর সংসার হবে, আবার অন্যদিকও আছে। একে মাধবখালি পৌঁছে দিলে ঘটনা প্রকাশ হয়ে পড়বে, নৌকার মাঝেই বলে দিবে, কোনো কিছুই চাপা থাকে না। তারপর রাজাকার হিসেবে আমার বিচার হবে, দেশের মানুষ আমার গায়ে থু দিবে। পাকিস্তানি মিলিটারি শুধু যে আমাদের চরম শত্রু তা না, এরা সাক্ষাৎ শয়তান, এদের কোনো ক্ষমা নাই। আমি নৌকার খোঁজে গেলাম না, মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম। রাত দুটোর সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল। দিলদার আমার স্ত্রীর দিকে তাকিয়ে একবার শুধু বলল, বাহেনজি, তারপরই চুপ করে গেল। আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। দিলদারকে সেই রাতেই গুলি করে মারা হলো, মৃত্যুর আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে ডাকল, বাহেনজি বাহেনজি। আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে, একদিক দিয়ে ভালোই হলো, বেঁচে থাকলে সারা জীবন স্বামীকে ঘৃণা করে বাঁচত, সে বাঁচা তো মৃত্যুর চেয়ে খারাপ। বুঝলেন ভাই সাহেব, যুদ্ধ খুব খারাপ জিনিস।
যুদ্ধে শুধু পাপের চাষ হয়। আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করলো চিন্তা করে দেখেন, রোজ হাসরে আমার বিচার হবে। আল্লাহ পাক পাপ পুণ্য কিভাবে বিচার করেন, আমাকে কি শাস্তি দেন, এটা আমার দেখার খুব ইচ্ছা। পাপ দুই, হাজি মান্না মিয়া। হাজি মান্না মিয়ার গল্প আমি বড় চাচার মুখে শুনেছি। বড় চাচা রসিক মানুষ ছিলেন, তিনি হাজি মান্না মিয়ার বোকামির গল্পগুলো মজা করে করতেন। আমি তেমন মজা পেতাম না, গ্রামের মানুষদের রসিকতার প্যাটার্নটা আমাকে কখনো আকর্ষণ করে না। হাজি মান্না মিয়াকে নিয়ে প্রচলিত সবচেয়ে মজার গল্পটা বললেই গ্রাম্য রসিকতার প্যাটার্নটা বোঝা যাবে। মান্না মিয়া সপ্তাহে একদিন বৃহস্পতিবার রোজা রাখতেন। ক্ষুধা সহ্য করতে পারতেন না বলেই তিনি দুপুরের পর থেকে অস্থির হয়ে পড়তেন, ভেজা গামছা মাথায় দিয়ে পাটি পেতে গাছতলায় বসে থাকতেন। তখন যার সঙ্গে ওনার দেখা হতো উনি বলতেন, প্রতি সপ্তাহের একদিন রোজা রাখতে হবে এমন কোনো বিধান নাই, এই শেষ, রোজা আর রাখবো না। ইফতারের টাইম হবার আগেই তিনি আজান দিয়ে রোজা ভেঙে ফেলতেন। পরের বৃহস্পতিবার আবার রোজা রাখা হতো। আমার কাছ থেকে হাজি মান্না মিয়ার এই গল্প শুনে বাবা খুব রাগ করলেন। তিনি কঠিন গলায় বললেন, হাজি সাহেবকে নিয়ে কখনো যেন এ ধরনের কথা বলা না হয়, উনি আমার শিক্ষক, আমি ওনার কাছ থেকে কোরআন পাঠ শিখেছি, ওনার মতো সুফি মানুষ আমি আমার জীবনে দেখিনি। বাবা নিষেধ করেছেন বলেই হাজি মান্না মিয়ার গল্প বন্ধ হবে তা না, যতবারই গ্রামের বাড়িতে যায় বড় চাচা কোনো না কোনো গল্প ফাঁদেন। একবার শুনলাম তার বিয়ের গল্প, 70 বছরে তাঁর নাকি বিয়ের শখ হলো, কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে উঁকি ঝুঁকি মেরে বাড়িতে সেয়ানা মেয়ে আছে কিনা দেখার চেষ্টা করেন। খাওয়া দাওয়া শেষ হলে পান মুখে দিতে দিতে বলেন, বাড়িতে কি বিবাহযোগ্য কোনো মেয়ে আছে? বাড়ির লোকজন বলতো, পাত্রকে? হাজি মান্না মিয়া বলতেন, আমি পাত্র। হাজি মান্না মিয়ার বিবাহ সংক্রান্ত গল্প যখন বাবার কানে তোলা হলো, আমি তুললাম, তখন বাবা বললেন, ঘটনা সত্যি কিন্তু অর্ধেক সত্যি। হাজি মান্না মিয়াকে বুঝতে হলে পুরো গল্প শুনতে হবে, হাফ ট্রুথ মিথ্যার চেয়েও খারাপ। বাবার কাছ থেকে হাজি মান্না মিয়ার পুরো গল্প আমি শুনেছি, এক বৈঠকে শুনতে পেলে ভালো হতো, সেটা সম্ভব হয়নি, ভেঙে ভেঙে শুনেছি। আজ হাজি মান্না মিয়ার গল্প বাবার মতো করেই বলার চেষ্টা করছি। পাঠকেরা পছন্দ করবেন কিনা জানি না, পাঠকেরা জটিল গল্প পছন্দ করেন, হাজি মান্না মিয়া জটিলতাবিহীন মানুষ, তাকে নিয়ে জটিল গল্প ফাঁদা সম্ভব না। ইংরেজি 1930 সনের এক চৈত্র মাসের সন্ধ্যায় মান্না মিয়া বগলে একটা কম্বল এবং হাতে চটের বিশাল ব্যাগ নিয়ে আমাদের গ্রামের বাড়িতে কুতুবপুর নেত্রকোনা উপস্থিত হলো। তার বয়স 60-এর উপর, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় বেতের টুপি, শক্ত সমর্থ চেহারা। তিনি অতি বিনয়ের সঙ্গে গ্রামের মসজিদে রাত কাটাবার প্রস্তাব দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনিই করবেন, তাঁর শুধু থাকার সমস্যা। মসজিদের ইমাম সাহেব বললেন, আজ রাতটা থাকবেন? মসজিদে থাকার দরকার কি, আমার বাড়িতে থাকেন। মান্না মিয়া বললেন, আপনার দরবারে হাজার শুকরিয়া, আমি শুধু আজ রাতটা থাকবো না, বাকি জীবন থাকবো। আমি বিরাট একটা পাপ করেছি, এই জন্যে প্রতিজ্ঞা করেছি বাকি জীবন মসজিদে থাকবো, পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইমাম সাহেব বললেন, কি পাপ করেছেন? মান্না মিয়া বিচলিত গলায় বললেন, কি পাপ করেছি এটা আমি জানি না, আল্লাহ পাক জানেন, তিনি সর্বজ্ঞানী। কি পাপ করেছেন আপনি জানেন না? জি না জনাব। আপনার দেশ কোথায়, আপনি কোত্থেকে এসেছেন? সেইটা তো জানাবো, আমি আপনাদের বলবো না। বলবেন না কেন? আমার বলতে ইচ্ছে করে না, এই জন্য বলবো না, যদি কোনোদিন বলতে ইচ্ছা করে তখন বলবো, আপনারা যদি আমাকে থাকতে দেন তাহলে থাকবো, যদি না দেন অন্য জায়গায় অনুসন্ধান করব। আপনি কি অনেক জায়গায় গিয়েছেন? জি জনাব, কেউ রাজি হয় নাই। মসজিদের ইমাম সাহেব চিন্তিত গলায় বললেন, ঠিক আছে, আজকের রাতটা থাকুন, আমি গ্রামের মুরব্বীদের সঙ্গে সলা পরামর্শ করে দেখি কি করা যায়। মান্না মিয়া বললেন, জনাব বহুত শুক্রিয়া। মান্না মিয়া গ্রামের মসজিদে স্থায়ী হয়ে গেলেন, কিছুদিনের মধ্যেই সবাই তাঁর গল্প জেনে গেল। জটিল কোনো গল্প না, খুবই সরল গল্প। মান্না মিয়ার বাড়ি ভাটি অঞ্চলে, ঠিক কোন জায়গা সেটা তিনি কোনোদিনই বলেননি। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন হজ করছেন, কাবা শরীফের চারপাশে ঘুরছেন। স্বপ্ন দেখে তাঁর ঘুম ভেঙে গেল, তিনি খুবই অস্থির বোধ করলেন, কারণ তিনি হতদরিদ্র মানুষ। হজে কিভাবে যাবেন, খরচ পাবেন কোথায়,
তার গ্রামের মানুষরা তার স্বপ্নের কথা শুনল এবং তারাই চাঁদা তুলে হজে যাবার খরচ সংগ্রহ করল। তার অঞ্চলের মানুষরা খুবই উৎসাহী। তাদের অঞ্চলের প্রথম হাজি, সেই সময় হজ যাত্রাও ছিল দুরূহ। পাসপোর্টের প্রচলন ছিল না, পারমিট দেয়া হতো বোম্বাই শহরে, সেখান থেকে জাহাজে করে সমুদ্র যাত্রা। অনেকে বোম্বাই পর্যন্ত যেতেন, শেষ মুহূর্তে জাহাজে উঠতে পারতেন না, অসুস্থ হয়ে পড়তেন কিংবা জাহাজ ছেড়ে দিত। তারা নিজ অঞ্চলে ফিরে এসে হাজিদের মতোই জীবনযাপন করতেন। তাদেরকে বলা হতো বোম্বাই হাজি। অঞ্চলের মানুষরা তাদেরকেও যথার্থ সম্মান করত। মান্না মিয়া তাঁর অঞ্চল থেকে নৌকায় এবং পায়ে হেঁটে নেত্রকোনায় উপস্থিত হলেন। নেত্রকোনা থেকে ট্রেনে করে যাবেন গোয়ালন্দ, সেখান থেকে স্টিমারে কলকাতা, কলকাতা থেকে আবার ট্রেনে করে বোম্বাই শহর। দীর্ঘ ভ্রমণ। তার অঞ্চলের লোকজন তাকে অতি সমাদরে ট্রেনে তুলে দিয়ে চোখ মুছতে মুছতে বিদায় নিল। ট্রেন ছেড়ে দেবার পর তিনি লক্ষ্য করলেন তার কোমরে বাঁধা টাকার খুঁটি, অর্থাৎ টাকা রাখার কাপড়ের ব্যাগ, ফিতা দিয়ে কোমরে বাঁধা থাকে কিন্তু এখন নেই। কখন কোমর থেকে ফিতা খুলে পড়ে গেছে তিনি জানেন না। মান্না মিয়ার মনে হলো তিনি নিশ্চয়ই তাঁর অজ্ঞাতে কোনো কঠিন পাপ করেছেন, যে কারণে আল্লাহ পাক শেষ মুহূর্তে তার হজযাত্রা বাতিল করেছেন। ট্রেন কোনো একটা স্টেশনে থামল। তিনি কম্বল এবং চটের বস্তা হাতে অচেনা অজানা এক স্টেশনে নেমে পড়লেন। প্রতিজ্ঞা করলেন বাকি জীবন তিনি তার অজ্ঞাত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ পাক যদি ক্ষমা করেন তাহলে তিনি আবার হজের ব্যবস্থা করবেন। মান্না মিয়া তখনই নিজের অঞ্চলে ফিরবেন। তার নামের আগে থাকবে হাজি। মান্না মিয়ার বাকি গল্প অতি সরল। তিনি থাকতেন মসজিদে, দিন রাত নামাজ কালাম পড়তেন। মসজিদের পাশে অতি টক, প্রায় বিষাক্ত এক বড়ুই গাছের নিচে বসে তসবি টানতেন। গ্রামের ছেলেমেয়েরা ভোরবেলায় তাঁর কাছে কোরআন পাঠ শিখত। এক একদিন এক একজনের বাড়ি থেকে তাঁর খাবার আসত। মান্না মিয়া অজ্ঞাত পাপের সন্ধানেই তার বেশিরভাগ সময় ব্যয় করতেন। একসময় তার মনে হলো ইসলাম ধর্মে বৈরাগ্যের স্থান নেই, অথচ তিনি চিরকুমার, এই অপরাধী হয়তো তাঁর অপরাধ। তখন তিনি হঠাৎ করেই বিয়ে করার জন্য ব্যস্ত হলেন। একবার তার মনে হলো তিনি শিশুদের তেমন পছন্দ করেন না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুবই পছন্দ করতেন। এটাই হয়তো তার অপরাধ। তিনি হঠাৎ শিশুদের জন্য ব্যস্ত হলেন। বাড়িতে বাড়িতে শিশুদের সন্ধানে যাওয়া, তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া তাঁর দৈনিক রুটিন হয়ে দাঁড়ালো। ছয় বছর এভাবেই কেটে গেল। সপ্তম বর্ষের শুরুতে আমাদের গ্রামের মানুষরা চাঁদা তুলতে শুরু করলো। তারা মান্না মিয়াকে হজে পাঠাবে। বেচারার জীবনের একটা মাত্র শখ পূরণ করা হবে। আমাদের গ্রাম হতদরিদ্র, তারপরেও এক বছরের মধ্যেই টাকা উঠে গেল। ঠিক করা হলো গ্রামের একজন বিচক্ষণ ব্যক্তি মান্না মিয়াকে সঙ্গে নিয়েই বোম্বাই পর্যন্ত যাবেন, জাহাজে তুলে দিয়ে ফিরে আসবেন। মান্না মিয়া সেবারও যেতে পারলেন না। যাবার দুদিন আগে কঠিন অসুখে পড়ে গেলেন। মান্না মিয়া কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পাক আমার অপরাধ এখনও ক্ষমা করেননি। তার পরের বছর বর্ষাকালে মান্না মিয়া মারা যান। মৃত্যুর আগে আগে তিনি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করেন যে তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহ পাক তাঁর হজ কবুল করেছেন। এখন তাঁর গ্রামে ফিরতে আর বাধা নেই, নামের আগে হাজি লিখতেও সমস্যা নেই। মান্না মিয়ার শবদেহ তাঁর গ্রামের বাড়ি ভাটিপাড়ায় সুনামগঞ্জ পৌঁছে দেয়া হলো। অঞ্চলের মানুষ গভীর শ্রদ্ধায় শবদেহ গ্রহণ করে। তাকে কবর দেওয়া হয় স্থানীয় মসজিদের পাশে। হাজি মান্না মিয়ার গল্প শেষ হলো। আমার নিজের কথা শেষ হয়নি। আমার ভেতর অনেক ধরনের প্রশ্ন। স্বপ্নকে আমরা কতটুকু গুরুত্ব দেব? স্বপ্ন মানেই তো ইচ্ছা পূরণ, নাকি ইচ্ছা পূরণের বাইরেও কিছু আছে? মান্না মিয়া বড় ধরনের কোনো অপরাধ কি সত্যিই করেছিলেন? যে মানুষ কখনো কোনো অপরাধ করেনি সে নিজেকে মহা অপরাধী ভাববে? এত বোকা তো মানুষ না। মান্না মিয়া যে অপরাধটা করেছিলেন সেটা তাহলে কি? সাধু মানুষ কখনো পালায় না, অপরাধীরাই পালিয়ে বেড়ায়। মান্না মিয়াও নিজ অঞ্চলে না গিয়ে আমাদের অঞ্চলে পালিয়ে এসেছিলেন। তারপরেও কিছু সমস্যা থেকে যায়, যেমন বড়ুই গাছ বিষয়ক জটিলতা। গল্পে একটি বড়ুই গাছের কথা উল্লেখ করেছি, যে গাছের কড়ুইদের স্বাদ তিতা, মুখে দিলে থু করে ফেলে দিতে হয়। মান্না মিয়া যে গাছের নিচে বসে সারাদিন তসবি টানতেন, তার মৃত্যুর পরপর গাছের বড়ুইয়ের গুণগত পরিবর্তন হয়, বড়ুই হয়ে যায় মধুর মতো মিষ্টি। সেই বড়ুই আমি নিজেও খেয়ে দেখেছি, তবে এরও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে কিংবা ব্যাখ্যা নেই।
আমরা ব্যাখ্যা এবং ব্যাখ্যাহীন এক জগতে বাস করে হিসাব মিলাতে চাই, কোনো হিসাবই কখনো মিলে না। পাপ তিন, সালাম সাহেবের পাপ। মিসির আলি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, অবসেশন শব্দটার বাংলা কী বলুন তো? আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম, চট করে মাথায় কিছু আসছে না। তাই তো, অবসেশনের ঠিক বাংলাটি কি? মিসির আলি মিটিমিটি হাসছেন, সচরাচর তাঁকে হাসতে দেখা যায় না, তার হাসি দেখে ভালো লাগছে। বেচারা দীর্ঘদিন রোগ ভোগ করে কাহিল হয়ে আছেন, 15 দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন। আমি গিয়েছি রোগী দেখতে। মিসির আলি আবার বললেন, অবসেশনের বাংলা বলতে পারছেন না তাই না? আমি বললাম, মাথায় আসছে, মুখে আসছে না। মিসির আলি বললেন, ইংরেজি অনেক শব্দ যার সঠিক বাংলা নেই, আবার অনেক বাংলা শব্দ আছে, যেমন অভিমান, অভিমানের ইংরেজি বলতে পারবেন? আমি বললাম, ভাষাতত্ত্ব থাকুক, আপনার শরীর কেমন বলুন। মিসির আলি বললেন, শরীর সেরে গেছে, এই জন্যে মনটা সামান্য খারাপ। শরীর সারাই মন খারাপ কেন? মিসির আলি বললেন, শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয়, ঘোর লাগা ভাব তৈরি হয়। এই অবস্থাটা আমার পছন্দের, ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে। আমি বললাম, চেষ্টা করুন, আবার যেন অসুখে পড়তে পারেন, শীতের সময় আছে, ধানমন্ডি লেকের নোংরা পানিতে ডুব দিয়ে এলে কেমন হয়? খারাপ না, চলুন যাই। মিসির আলি খাট থেকে নেমে গেলেন, আমি আঁতকে উঠলাম। উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন? মিসির আলি জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করে। আমি বললাম, যাচ্ছেন কোথায়? মিসির আলি বললেন, আপনাকে একজন মানুষের ছবি দেখাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মিসির আলি বললেন, আপনি কি ভেবেছিলেন, লেকে গোসল করার জন্য টাওয়েল আনতে যাচ্ছি? আপনাকে দ্রুত খাট থেকে নামতে এসে সেরকমই ভেবেছি, আমি খুবই সাধারণ মানুষ, অ্যাকসেন্ট্রিক কেউ না। আমি একজন অ্যাকসেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো। ভালো কথা, অ্যাকসেন্ট্রিক শব্দটার বাংলা বলুন তো। আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি, মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল, সব চুল সাদা, বড় বড় চোখ, তিনি ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। মিসির আলি বললেন, ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে? ভালো মানুষ মনে হচ্ছে। ভালো মানুষ মনে হচ্ছে কেন? চোখ বড়, সেই জন্যে? সরু চোখের মানুষরা ভালো হয় না? সব জাপানি কি খারাপ? আমি বললাম, আপনার সঙ্গে কূটতর্কে যেতে চাচ্ছি না, কি বলবেন বলুন। মিসির আলি বললেন, ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম, কৃষি ব্যাংকে কাজ করতেন, এখন রিটায়ার করেছেন, অতি ভালো মানুষ, 2 ছেলে 1 মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখী সংসার। তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন? একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না, ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে, তখন আমি অসুখে পড়েছিলাম, তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়েই ভেবেছি। তার অবসেশনের গল্পটা শুনবেন? শোনার মতো হলে শুনতে পারি। শোনার মতো তো বটেই, তবে ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতর ঢুকে যেতে পারে, তার ফল শুভ হবে না, গল্পটা বলুন। মিসির আলি বললেন, চা বানিয়ে আনি, চা খেতে খেতে বলি, আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন। আমি আরাম করে বসেছি, চা খাচ্ছি, রাত 9টার মতো বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। মিসির আলি খাটে হেলান দিয়ে গল্প বলছেন, মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন, হাসির কোনো নাটক, সবাই হাসছে, তিনিও হাসছেন। নাটকের মাঝখানে তিনি উঠে বারান্দায় চলে গেলেন, বেশ কিছুক্ষণ হলো তিনি ফিরছেন না। তার স্ত্রী, ওনার নাম মহল, স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন। মহল বললেন, কি হয়েছে, নাটক দেখবে না? সালাম সাহেব জবাব দিলেন না, তার চোখ চকচক করছে। মহল বিস্মিত হয়ে বললেন, কাঁদছ নাকি? সালাম সাহেব চাপা গলায় বললেন, মহল, আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি, অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার, আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব। মহল বললেন, কি অপরাধ করেছ? সালাম জবাব দিলেন না, মাথা নিচু করে রাখলেন। মহল বললেন,
অফিসের টাকা পয়সা মেরে দিয়েছ? সালাম বললেন, ছি, তুমি আমাকে চেনো না? মহল বললেন, তাহলে কি অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে? তাকে নিয়ে হোটেল ফোটেলে গেছ? রুম ভাড়া করেছ? সালাম বললেন, ছে ছে। মহল স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে উঠে আসো। সালাম বললেন, না। মহল বললেন, নাটক না দেখলে ভাত খেতে আসো, জিম ধরে বসে থাকবে না। সালাম সাহেব উঠে গেলেন, স্বাভাবিকভাবে ভাত খেলেন, জর্দা দিয়ে পান খেলেন, দিনের শেষে সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন। মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন, সালাম শোবার ঘরের কাঠের চেয়ারে জবুথুবু হয়ে বসে আছেন। মহল বললেন, এই কি হয়েছে? সালাম বললেন, কিছু না। চেয়ারে বসে আছো কেন? ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? পাপটা মাথায় ঘুরছে, ভয়ঙ্কর একটা পাপ করেছি মহল। মহল বললেন, খুন করেছো কাউকে? সালাম বিস্মিত হয়ে বললেন, আমি খুন করব মানে কাকে খুন করব? মহল বললেন, পাপটা তাহলে কি বলো আমাকে। সালাম মাথা নিচু করে রইলেন, কিছু বললেন না। মহল বললেন, ঘুমের ওষুধ দেই, খেয়ে ঘুমাও। সালাম বললেন, দাও। তিনি দুটা ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত জেগে বসে রইলেন। তার সমস্যা সে রাত থেকেই শুরু হলো। চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন, আলাদা ঘরে বাস করতে লাগলেন, সারাদিন একা থাকেন, কারোর সঙ্গে কথা বলেন না, রাতে ঘুমান না। তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন, রোগের নাম অ্যাকিউট অবসেশন। কোনো একটা বিষয় মাথার ভেতরে গভীরভাবে গেঁথে গেছে, এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে। সালাম সাহেব এই বিষয়ে কিছুই বলবেন না। তার স্ত্রী নানানভাবে চেষ্টা করলেন, যেমন, মহল শোনো, তুমি বাসার কাজের মেয়ের সঙ্গে কিছু করেছ? করে থাকলে বলো, আমি কিছুই মনে করব না। সালাম, ছি মহল, ছি, আমি কি এত ছোট? মহল, অফিসের গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভার কাউকে চাপা দিয়ে মেরে ফেলে? সালাম, না। মহল, আচ্ছা শোনো, তুমি কি সমকামী? এই নিয়ে কোনো সমস্যা? সালাম, মহল, তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কিভাবে করছো? এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন। তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তিনি ভদ্র লোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন, সুস্থ স্বাভাবিক মানুষ, সাধারণ কথাবার্তা। আমি তাকে চা খেতে দিলাম, তিনি আগ্রহ নিয়ে চা খেলেন। আমি বললাম, ভাই, পাপের ডেফিনেশন কি? কোনটাকে আপনি পাপ ভাবেন? তিনি বললেন, যেটা ইম্মোরাল সেটাই পাপ। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায়। একটা সময় ছিল যখন বিবাহ নামের ইনস্টিটিউশন তৈরি হতো না, তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত, কেউ বিষয়টাকে ইম্মোরাল ভাবত না, এখন ভাবে। সালাম সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি। আমি বললাম, আপনি কি কোনো ইম্মোরাল কাজ করেছেন? তিনি বললেন, জি না, তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি। সেটা কি আপনি বলবেন না? জি না। আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন, আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে, এটাকে কি আপনার পাপ বলে মনে হয়? সালাম সাহেব বললেন, জি, পাপ। তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ। এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন? জি। যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তিনি কি ক্ষমা করবেন? বুঝতে পারছি না। যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না, তারপরেও তিনি রহমানুর রাহিম। সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে কাঁঠাল গাছের নিচে পার্টি পেতে বসে থাকেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। মিসির আলী বললেন, গল্প শেষ। আমি অবাক হয়ে বললাম, গল্প শেষ মানে? সালাম সাহেবের কি হলো? উনি পাপটা কি করেছেন বলবেন না? মিসির আলী হাই তুলতে তুলতে বললেন, সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না, তবে পাপটা কি সেটা মনে হয় জানি। অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি। আমি বললাম, বলুন শুনি। মিসির আলী বললেন, আমি গল্পের শুরুতেই বলেছিলাম, সালাম সাহেবের গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে। এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন, উত্তর পাবেন না। আমি বললাম, আপনি সত্যি বলবেন না?
মিসির আলী গম্ভীর গলায় বললেন, না। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের প্রতিটি লেখার অডিও নিয়ে আমাদের আয়োজন চলমান থাকবে। নিয়মিত আপডেট পেতে আপনাদের প্রিয় বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আশিক আহমেদ। ধন্যবাদ।